প্রজন্ম থেকে প্রজন্মে আবহমান বাংলার কৃষ্টি, ইতিহাস ও ঐতিহ্য ধরে রাখতে কানাডার ক্যালগেরির জেনেসিস সেন্টারে বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরির আয়োজনে অনুষ্ঠিত হল দুই দিনব্যাপী বাংলাদেশ ফেস্টিভ্যাল আলবার্টা। আনন্দঘন মুহূর্তকে স্মরণীয় করতে যোগ দিয়েছিলেন কিংবদন্তী সঙ্গীত শিল্পী সাবিনা ইয়াসমিন এবং ফোক সঙ্গীত খ্যাত লাভলি দেব সহ সাড়া জাগানো শিল্পীরা। কানাডার প্রতিনিধি আহসান রাজীব বুলবুলের রিপোর্ট। কানাডায় বাঙালি সংস্কৃতির উৎসব যেন এক মহামিলন মেলা। সাবিনা ইয়াসমিনের বিখ্যাত সব গানে মুগ্ধ দর্শক। সবসময় পছন্দ করি ক্যালগেরিতে আসা, কারণ এখানকার দর্শক শ্রোতা খুব ভালো। আমি খুব পছন্দ করি, খুব গান বাজনা ভক্ত তারা, আমার খুব ভাল লাগে ওনাদেরকে। I am honored to be here. I am having a wonderful time and a special thank you to the Bangladeshi Canadian Association for having me here, because it has been an honor to be here. They have treated me wonderfully. They are incredibly hospitable. কর্মময় একঘেয়ে জীবন থেকে বেরিয়ে প্রবাসী বাঙালিরা মেতে ওঠে আনন্দ উৎসবে। মধ্যরাত অবধি চলে অনুষ্ঠান। নারী পুরুষ আর শিশু কিশোরদের পদচারণায় পুরো জেনেসিস সেন্টার পরিণত হয় একখণ্ড বাংলাদেশে। আমরা সুদূর ইটালি রোম থেকে এসেছি। আপনাদের এই অনুষ্ঠান দেখে সত্যিকার অর্থে আমাদের মন ভরে গেছে। আমরা আশা রাখি প্রত্যেক বাংলাদেশিরা বিদেশের বাড়িতে এই সংস্কৃতিকে আপনার চর্চা করবে। প্রবাসে এই আয়োজন মাতৃভূমি এবং বাঙালির সাংস্কৃতিক চর্চার ধারাকে আরও সমৃদ্ধ করবে, এমন আশা আয়োজকদের। আমরা চাই আমাদের সংস্কৃতিকে বিশ্বের দরবারে তুলে ধরতে এবং আমাদের নতুন প্রজন্মের কাছে আমাদের সংস্কৃতি, হিস্ট্রি, ইতিহাসকে পৌঁছে দিতে। দুই দিনব্যাপী অনুষ্ঠানে মিডিয়া পার্টনার ছিল চ্যানেল আই এবং প্রবাস বাংলা ভয়েস। দুই দিনের এই উৎসবে ভালোবাসার রং, আড্ডার রং, লোকজ ভাবনা, ঐতিহ্য আর আনুষ্ঠানিকতায় হৃদয় মন ভরে উঠেছিল প্রবাসী জীবনের আনন্দ জয় গানে। এমনিভাবে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে আমাদের শিক্ষা, সংস্কৃতি, ঐতিহ্য ছড়িয়ে পড়বে এমনটাই প্রত্যাশা করেন এখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। কানাডার ক্যালগেরির জেনেসিস সেন্টার থেকে আহসান রাজীব বুলবুল, চ্যানেল আই।